নমস্কার। অনেক সময় ভাবি, আজ যা ভাবছি কাল যদি মনে না থাকে, আজ যা দেখছি কাল যদি অচেনা লাগে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা যদি অচেনা হয়ে ওঠে, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। অথচ দেখুন, সারা পৃথিবী জুড়ে 3.5 কোটি বৃদ্ধ এই মানসিক অসুখে ভুগছেন। আপনার চেনা শোনাও এমন নিশ্চয়ই কেউ রয়েছেন যারা অলজাইমার্স ডিজিজ বা এডিতে ভুগছেন। আজ কথায় কথায় অনুষ্ঠানে আমরা কথা বলবো সুজাতা মুখোপাধ্যায়ের সঙ্গে। সুজাতা আকাশদ্বীপ নামের একটি অলজাইমার্স অ্যাসোসিয়েশনের অধিকর্তা। ওর লেখা বই মনে রেখো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। আসুন কথা বলি সুজাতা মুখোপাধ্যায়ের সাথে। নমস্কার সুজাতা। সুজাতা, প্রথমেই আমার একটা কৌতূহল দূর করে দাও, মনে রেখো কি উপন্যাস না বায়োগ্রাফি? মনে রেখো একদিকে ধরতে গেলে বায়োগ্রাফি, আকাশদ্বীপের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ দত্তে। কিন্তু এইটি তার জীবনের শেষ কয়েকটি বছরেরই ঘটনা, কোনো চরিত্রই কাল্পনিক নয়। মনে রেখো বইটা আমি অনেকটাই পড়ে ফেলেছি। সুরেন্দ্রনাথ দত্তের অলজাইমার্স ছিল জানলাম, কিন্তু তুমি অলজাইমার্স দিয়ে ওনাকে ডিফাইন করোনি। ঠিক তাই, সুরেন্দ্রনাথ দত্তের অলজাইমার্স ছিল, তিনি সেটা জানতেন। ভুলে যাওয়াটাই তার রোগ, কিন্তু তার দুই ছেলে তাকে ছেড়ে চলে গেছিলেন, তারাও তো ভুলে গিয়েছিলেন ওকে, কিন্তু তাদের তো অলজাইমার্স ছিল না। এই তথাকথিত সুস্থ মানুষের ভুলে যাওয়া নিয়েই আমি বেশি করে লিখতে চেয়েছি। সুরেন্দ্রনাথ দত্তের কষ্টটা ছিল নিঃসঙ্গতার জন্যে, তার এই নিঃসঙ্গতাটা যে দূর করে দিত, স্বল্প সময়ের জন্য হলেও তিনি তার সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসতেন। আমরা কথা বলছি সমাজসেবিকা এবং জনপ্রিয় লেখিকা সুজাতা মুখোপাধ্যায়ের সঙ্গে, কথা বলছি তার মনে রেখো বইটি নিয়ে। আচ্ছা সুজাতা, আমরা শুনেছি এর মধ্যেই নাকি চিত্র পরিচালক রঞ্জন বসু বইটির স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছেন, এটা কি সত্যি? ঠিকই শুনেছ, উনি এই ছবিটি করবেন আকাশদ্বীপের জন্য, আর তার ছোট পুত্রবধূ জনপ্রিয় অভিনেত্রী রীমা দত্ত এটি কো-প্রোডিউস করবেন। এবার তোমার কথা জানতে ইচ্ছে করছে, সুরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? মনে করো মাঝ সমুদ্রে একটি নৌকোডুবি হয়েছে, চারিদিক অন্ধকার, কোন রকমে একটি কাঠের ঘুড়ি ধরে ভেসে আছে, বাঁচার আশা নেই। এমন সময় হঠাৎ একটা স্পিডবোট এসে নিয়ে তোমাকে তোলে একটি জাহাজে। সেই জাহাজের ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে তার উদার হাত দুটো বাড়িয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। আমার জীবনে সুরেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই জাহাজের ক্যাপ্টেনের মতো। প্রায় 5 বছর আগে করবো।
লেমন জুস আছে, থাকলে আপনি আমার এক গ্লাস খাবেন? ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি কিন্তু এখন অরেঞ্জ জুস খাই না। আমি 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 সকালে খাই, আর আমি মোটামুটি ভাবে বিকেলেও খাই। তোর আমার কিন্তু ইচ্ছা করছে, তোর আমার কিন্তু ইচ্ছা করছে না। আমি না আমি সকালে দুধ খাই, ছোট
না বলে যায়নি কখন আসবে, কখন আসবে। আচ্ছা 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 ঠিক আছে বলে দেবো, তোমরা 11টার মধ্যে আসছো, ঠিক আছে। হ্যালো হ্যালো মেজদা মেজদা মেজদা, আচ্ছা হ্যাঁ ছুটি যদি 11টার মধ্যে যদি না আসে, হ্যালো কাকাল আসবে, আমি কিন্তু তার আগেই কাটবো। মেজদা সর্দা ওরা 11টার মধ্যে আসছে তোমাকে হ্যাপি বার্থডে বলতে। ও সব আমি খাচ্ছি না, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমি তার আগে বেরিয়ে যাবো। বেরিয়ে যাবো না, মগের মূল্য দাদু আমার অনেক আছে, এত সব সম্পত্তি নিয়ে আমি কি করবো? তোর এক বছর বয়সে তোর মা বাবা মারা গেল কার অ্যাক্সিডেন্টে, তারপর থেকে নাকি মানুষ হচ্ছে। তোর দাদামশাইও যদি বেঁচে থাকতে তিনিও গত হলেন, আমার গাড়ি সবচেয়ে। আরে তোমার সম্পত্তি ভাগ তুমি বুঝ করে আমায় দিয়ে যাও, কাকারা কিচ্ছু পাবে না আর কাকারা লাভও করবে না। দেখো আনরিয়েলিস্টিক হয়ে যাচ্ছে না, আনরিয়েলিস্টিক কেন? আরে আনরিয়েলিস্টিক কেন তাকে না, আমি তো তোকে সব দিই। বাকি যা থাকবে তোর ঠাম্মার নামে চাইবি। আরে ওখানেই তো গন্ডগোল, আরে আমাকে দিচ্ছ 50%, সেটা যথেষ্ট অবিচার। তারপরে নেপাল পাকাকে দিচ্ছ 5% আর ইসলাম। One with the other one.
বলে দেবে কি করে ধরবে? কেন তুমি বলতে পারবে না? তাহলে বল। ম্যাজিক শুনে ম্যাজিক শূন্য মানে কি বলতো? শূন্য মানে কিচ্ছু না। না না না, যেটু বলেছে শূন্য মানে যেমনি কিছু না তেমনি আবার অনেক কিছু। এবার দেখো এই কিছুটা শূন্যটার পাশে আমি এক বসে কত হলো দশ। তাহলে দেখো তুমি এই কিছুটা শূন্যটা এখানে কত হলো? বাড়ি কত বড় কিছু নেই,
দিন আপনার জন্মদিন, আমরা সবাই মিলে সেলিব্রেট করব না? আপনি ভুলে গেছেন, একে বলে যার বিয়া তার হুশটাই পরাপুরুষের ঘুম নাই। শোনো শোনো, উপরে এসো, সবাই মিলে এসো, কিন্তু এখানে খাবো, ঠিক আছে? ঠিক আছে, চল চল, দরজাটা বন্ধ করে দিবি, চল। এবার লাগাতো বিতরণের ছ নম্বরটা, থার্ড মুভমেন্টে গেল। Check.
মাল্টিমিলিয়নিয়ার ল্যান্ডলর্ড মিস্টার ভট্টাচার্য, নেপাল ভট্টাচার্য। যা তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আপনার তো সাহস কম না। You are insulting my friend and multimillionaire landlord, Mr. Nepal Bhattacharjee. Ji ji. Apna jol chai? Jol chai? Ja. Nije ke me. Baba, matha ta gaya chai. Tai ekhe me ghere boshe chai. Aisa. আমার পক্ষে আর বেশিক্ষণ বসা সম্ভব। আজকে দুপুর দুটোয় রঞ্জনদার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। হি ইজ কনসিডারিং মি ফর হিজ নেক্সট ফিল্ম। অ্যাপয়েন্টমেন্ট মিস করা মানে অপরচুনিটি মিস করা। এই কেকটা কথা বলেই কিন্তু আমি বেরিয়ে বেরিয়ে পড়বো মানে কি রে, বিমাকে বলিস নি আজকের প্ল্যান? কিসের প্ল্যান? এখানে এসে বাবাকে বিশ করে বেরিয়ে পড়বো? অ্যাটলিস্ট আমি তাই জানি। এর জন্য বসে না থেকে বাবাকে দিয়ে সই করি না তরুণের জন্য যত সামান সব দিচ্ছে রূপকে দেওয়াচ্ছি, এটা নতুন উইল করিয়েছি, সব পাল্টে দিয়েছি, এতে আমি আর তরুণ পাবো সব, অবশ্য সামান্য কিছু পাবে সই করিয়ে নেই। হ্যাঁ, তারপর সুরমা মিত্র যখন আমাদের এগেনস্টে কেস ঠুকে চার জানবে যে আমরা বাবাকে দিয়ে জোর করে সই করিয়ে দিয়েছি, তখন দেখবি সেই কেসের জট ছাড়াতে ছাড়াতে জেলের ঘানি টেনে বুড়ো হয়ে আছে। রূপ আসুন, ওকে বোঝাও, ও তো প্রায়ই বলে যে ও কিছু চাই না। ওকে বোঝানো হয়ে গেলে বাবাকে দিয়ে সই করো। আর চন্দ্রিমা আমাদের উইটনেস হিসেবে সই করবে আজকে ডেট দিয়ে, ব্যাস, ভেরি সিম্পল। আর বুঝলি পুরো ব্যাপারটা ভিডিও রেকর্ড করে দাও। কেস করলে একদিনে কেসের ফয়সলা হয়ে যাবে। মিলর্ড, এক্সিবিট নাম্বার 1, ভিডিও রেকর্ডিং অফ দ্য সাইনিং সেরিমনি। শোনো, অত জোরে হাসবেন না, মনে হচ্ছে যে হিন্দি সিনেমায় কোনো ভিলেন চক্রান্ত করছে। হিন্দি সিনেমা হয় না, হিরো এসে ভিলনকে বেদনা প্রহার করে, সেটাই জানি টাকা জোগাড় না করতে পারলে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে।
কিছুই ছাড়বে না। তুই একটু আমার ব্যবস্থা করে দিতে পারবি? তোমার ওই গোয়েলের ভরসায় আমি টাকা জোগাড় করে দেবো, তোমার সাথে সাথে কি আমার মাথাটাও খারাপ হয়ে গেছে? গোয়েলকে পুলিশ ধরতে পারলেও ও টাকা তুমি চোখে দেখবে না। আহা, আমি না হয় আমার শেয়ারের খানিকটা তোমার লিখে দিচ্ছি, এটা গ্যারান্টি। কিসের শেয়ার? আরে বাবার প্রপার্টি শেয়ার, বাবার নেটওয়ার্ক কম করে 30%, আর 50% উনার কোনো। বাবা বাবা, একেই বলে গাছে কাটা আর গোপেতে। লুক হু ইজ টকিং, প্রপার্টি শেয়ার না পেলে তোমার ওই সিনেমার হিরোই হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার ওই রঞ্জনদা, ওকে কিছু ফাইন্যান্স করতে পারলে নেক্সট ফিল্মে তোমার চান্স গ্যারান্টি। আই ক্যান বিলিভ দিস, অ্যাবসলিউটলি ক্যান নট বিলিভ দিস। তুমি বলতে চাও আমার ট্যালেন্ট নেই? তুমি ভালো করে জানো আই ক্যান লিটারালি ওয়াক ইন টু এনি টেলিসিরিয়াল আই ওয়ান্ট। আই হ্যাভ 3 অফার্স অ্যাজ উই স্পিক, বাট আই বিলিভ ইন এইমিং হাই। একবার টেলিসিরিয়াল ফুটায় ঢুকে গেলে বিগ স্ক্রিনে ট্রানজিশন করা মুশকিল হবে তোমার। আমি মরছি আমার জ্বালায়, আর এনারা সব বলিউড টলিউড পড়ে যাচ্ছে। আমি চলে গেলাম। চলো, মানে এখানে বসে বসে ইনসাল্টেড হতে আমার মোটেও ভালো লাগছে না। ইউ গাইজ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি এর মধ্যে নেই। আর কি জানো, ধরুন সিনেমায় নামার জন্য তোমার কাছে সাহায্য চেয়ে মস্ত কনফিউজ করেছিলাম। আজকে রঞ্জনদার সাথে মিটিং হয়ে গেলে দাদার কাছে চলে যাবো। I need some time alone to figure everything out. আমার আর এর মধ্যে থাকার কোনো দরকার নেই। দরকার নেই মানে? তোমার ওই রঞ্জনদাকে তুমি নেক্সট ফিল্মের ফাইনান্সে জোগাড় করে দেবো বলনি? তুমি কি ভাবছো ও তোমাকে এমনি চান্স দেওয়ার কথা বলে বলেছে? পেছন থেকে কল কাটি আমি নাড়িয়েছি। রঞ্জনদার মধ্যে ডিরেক্টরের পেছনে প্রডিউসারের টাকা নিয়ে ঘুরঘুর করে, ঘুরঘুর করে যতক্ষণ না চাপ চাপটে ফিল্ম সুপার ফ্লপ করে। ডু ইউ নো নান অফ দ্য টপ অ্যাক্টরস ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম নাও? দ্যাটস গুড ফর মি, রাইট? দ্যাটস অপরচুনিটি ফর মি। রঞ্জনদা উইল নাও গো অল আউট টু মেক শিওর হিজ নেক্সট ভেঞ্চার ইজ সাকসেসফুল। অল হি নিডস ইজ আ লিটল ট্রাস্ট ফ্রম পিপল হু স্টিল বিলিভ ইন হিম। তাহলে তোমার টাকা দরকার নেই? টাকা দরকার নিশ্চয়, তবে এইভাবে এইভাবে নয় মানে? বাবা সম্পত্তি ছেলে পাবে, হোয়াটস ইউ রং অ্যাবাউট ইট? What's so wrong about it? For starters, তুমি তোমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলে যখন ওর আমাদের দরকার ছিল সব থেকে বেশি। সবাই ভাবে তুমি আমার জন্য বাড়ি ছেড়েছ, অথচ আমি তোমাকে বারবার বলেছি বাবা আমাদের দায়িত্ব। ইউ থট হি ওয়াজ এ লায়াবিলিটি, নাও দ্যাট হি হ্যাজ মেড সাম মানি ইউ থিঙ্ক ইউ হ্যাভ ইউর গড গিভেন রাইট টু কাম ওয়ান ফাইন মর্নিং with a cheap cake and a fake smile to wish him happy birthday and claim his property? Are you even counting how many ways what you're doing is wrong though? Oh, তাহলে তুমি এসেছো মজা দেখতে? না, আমি এসবের কিছুই জানতাম না। তরুণ did not have the guts to tell this to me. ও ভেবেছিল আমাকে সিনেমায় নামানোর লোভ দেখিয়ে সই করিয়ে নেবে। I may be a bad actress in your opinion, but I have a good legal mind. আমার রক্তে ওকালতি আছে, আমার বাবা কাকারা সবাই ওকে। আজকে অ্যাক্টিং এ না গেলে আমি ওকালতিই করতাম। ভালোই হয়েছে একজন সাক্ষী থাকবে। আমার খিদে পেয়ে গেছে। What for lunch Nepal? ডাল মাখনি, মাংস, লুচি, মোহনের বিরিয়ানি, ফ্যান্টাস্টিক। চল, ইরা এখানে কি করছে? হ্যাপি বার্থডে বলতে এসেছে ভাই। এই ভাই একটু তাড়াতাড়ি বলুন না, আমার চোখ খুলে যাবে। পাচ্ছি না, চুনবিমা তো এর মধ্যে নেই। বলুন, তাহলে কি ধরে নেবো তুইও এর মধ্যে নেই? কেন ধরে নিচ্ছি? বাবা আমাদের কিছু দেবে না। আরে কিছু দেবে না না, কিছু দেবে ওই যত সামান্য। বাপে চললেও
আমার চলবে। চল আর বসে থেকে লাভ নেই, সবাই মিলে হ্যাপি বার্থডে গাই আর তারপর সাইনিং সেরিমনি। ভিডিও ক্যামেরাটা রেডি কর। বাবা মনে আছে তো তোমার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কেক কাটার জন্য রেডি হও। বাবা আমায় চিনতে পারছো?
করেছে হিরোর পার্ট। কতবার বলবো আমি বলু তোমার ছেলে কোনো সিনেমা আর্টিস্ট নয়। সিনেমা আর্টিস্ট হলেন ইনি, অন্তত ইনি তাই মনে করেন নিজেকে। এবার এবার এখানে একটা সই করে দাও তো। না এটা কি, এটা তোমার উইল? আমার উইল? হ্যাঁ দেখুন কান্ড, এইরকম একটা দরকারি জিনিস আমি ডাক্তার হাতে রেখে দিয়েছি, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো। বাবা এটা তোমার সই করতে হবে, এটা তোমার সই লাগবে। আপনি সই করবেন না রিমা, আপনি সই করবেন না। যখন বলছে সই না আমি সই না করলে ভালো তো সই করতেই হচ্ছে। আপনি না করে সই করবেন না, ঠিক কথা। আজকাল নানান রকমের চিড়িংবাজি হচ্ছে। আমি সেদিনকে একটা হিন্দি সিনেমায় দেখলাম যে ছেলে বাবাকে ঠকিয়ে তার সব বাবা বেচারা সে রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে একটা দুঃখের গান গাইছে। জেলখানার রিজার্ভেশন তো পাকা করে দিলে। ও দা মত কালো
ভালো। আমার খিদে পাচ্ছে। এখনই খাবে? একটু রূপের জন্য অপেক্ষা করলে হতো না? রূপ কখন ফিরবে? এখনই ফিরবে। রাম ছেলে আড্ডা মারতে গেছে, তার কি সময়ের জ্ঞান থাকে? এইবার ওর একটা বিয়ে দিয়ে দিবে সরসায়। দেখুন তো কাণ্ডখানা, বাবার জন্মদিন আমরা আসবো জানি, তাও বাবু বাড়িতে থাকতে পারলো না, আদরে বাঁধুক তৈরি হয়েছে। বলিও না
সে তো আমিও অফার করেছি, দাদা বৌদির কাছে কিছুদিন থাকতে পারে। একটা জিনিস আমি বুঝতে পারছি না, একজন অজানা অচেনা মেয়ের জন্য দেখছি সবাই তার বড় পুতলে উঠছে। শোনো, আপনি একে তখন থেকে অচেনা অজানা মেয়ে বলছেন কেন? ওর কি কোনো নাম নেই? এ বাড়িটা যা, তার কোনো আপত্তি নেই, আপনি তখন থেকে ফটফট করছেন। এদিকে এসো, আরে এদিকে এসো, এখানে এখানে এসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আমার পরিচিতি, এ হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড মাল্টিমিলিয়নিয়ার ল্যান্ডলর্ড মিস্টার নেপাল, এ বাড়ির মালিক, ভেরি নাইস ম্যান। বাবা, কিছুক্ষণ আগে উইলে সই করে তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার আর তরুণের নামে করে দিয়েছো। আমি তাই আইনত এই বাড়িটা এখন আমার। ও আর চিন্তা করো, এই বাড়িটা আমার, সব সম্পত্তি আপনাদের, আমি সই করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সই করে দিয়ে দিচ্ছি, কিন্তু এই বাড়িটা তো আমার না। এ বাড়িটা নেপাল বাবু, নেপাল বাবু, আপনি কি উইলে সই করেছেন? না, করিনি, করে দেবো। আমার সইটা কেটে ভালো সই করে বাবু, সই না নিলে এ বাড়ি আপনার হবে না, আর বাড়ি আপনার হবে না, কারো সই দরকার নেই, হবে না। কাল সকালে উইলটা রেজিস্টার করব, আর তারপর ব্যাংক অ্যাকাউন্ট গুলোর ব্যবস্থা দাদুর সম্পত্তি দাদুকে ঠকিয়ে নিয়ে দিচ্ছ। আমার এখন মনের অবস্থা রকম নেই ডিসকাস করার জন্য, প্লিজ লিভ। লিভ মানে এটা এখন আমার বাড়ি, আমার যখন ইচ্ছে তখন লিভ করবো। ইনফ্যাক্ট তোমরা লিভ করার কথা ভালো, বেশি দিন আর থাকতে হচ্ছে না। তোমরা কি ওদের বার করে দেবার কথা বলছো? I can't believe that. Anyway, I will deal with that later. তো চলো প্লিজ একটা FIR লজ করে আসি, যদি প্রয়োজন পড়ে I will represent her. You know I'm a lawyer, right? FIR লজ করে এসেছি, আর এই বাড়ির ঠিকানা দেওয়া আছে। তবে তো আর কিছু করা গেল না, বাড়ির ঠিকানা যদি দিয়ে থাকো তবে she needs to stay here. শুরু কাকিমা, I'm sorry, all these years I misunderstood you. আসলে কোনোদিন নিজের চোখ দিয়ে তোমাকে দেখি। That's okay, look, দোষ আমারই, I did not reach out to you. তো প্রেমের বন্যা হয়েছে? আরে প্রেমের বন্যা না মাই ফুট, চল তোমাদের কাজ হয়ে গেছে, এরা যা খুশি করে করুক, বেশি দিন আর করতে হবে। দেখুন একটা কথা কিন্তু না বলে পারছি না, যদিও এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারা বিশ্বশাস্ত্রীর শরীরটা নিলে সেটা কিন্তু আইনের চোখে ইনভ্যালিড, হি ডাজন্ট হ্যাভ আ মেন্টাল ক্যাপাসিটি টু সাইন দ্য লিগ্যাল ডকুমেন্ট। একেই বলে গাছে কাটা আর গোপিতে বেশ। কি দরকার পারিবারিক ব্যাপার যখন বুঝেইছেন, নাই বা নাক গলালেন। আর একটা কথা বলছি আপনাকে, ওসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি উকিলও নাকি? না না, উকিল নই, তবে জানেন মাঝে মধ্যেই উকিলরা কিন্তু আমাকে ডাকে এই মেন্টাল ক্যাপাসিটি সম্বন্ধে একটু এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য। এদেরকে একটু ভালো করে বোঝান না দিদি, ততক্ষণ আমি একটু সুজাতাকে নিয়ে ভেতরে যাই। ঠিক আছে, চল খাবার দাবারগুলো গরম করবো, সবাই মিলে জমিয়ে নাচবো। যা জিজ্ঞেস করছি তার জবাব
এদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই তোমার। সেই আমার বাবাদের চিকিৎসা, আমাদের বাবার চিকিৎসা তারা করতে কতদিন ধরে করছে, তিনি ভালো করছেন না খারাপ করছেন তা আমাদের দেখুন। একজন অলজাইমার পেশেন্টকে যদি ভালোই করে দিতে পারতাম তাহলে আমার নোবেল প্রাইজ পাওয়া আটকায় কি? বাবার জন্য যখন এত চিন্তা তখন তো এদিকে একটু পড়াশোনা করলেই হয়। তুমি বাস এখানে থাকলেই কথায় কথা বল, চলো চলো ভেতরে চলো আমার অবস্থা। তোমার হয়ে গেছে।
আমি আপনি বসে মিষ্টি খাবি মিষ্টি খাবি এই মেয়েটা মনে হ্যাঁ তোমার একটা কথা কিছুতেই বুঝতে পারছি ডিরেক্টর বসু বললেন যে কোন এক অ্যানোনিমাস ব্যক্তি নাকি এই ছবিটাকে কো প্রডিউস করবে ঠিক করছো একটাই শর্ত রিমা দত্ত হিরো দিস ইজ ফ্রাঙ্কলি আনবিলিভেবল মানে ছোট কাকিমা বলছেন কে ওই কো প্রডিউস করছেন সেটা না জেনে নাকি কন্ট্রাক্টে সই করবে না কারণ ছোট কাকিমা মনে হচ্ছে যে এটা হয়তো ছোট কাকার কোনো একটা চালার ওকে ট্র্যাপ করার চেষ্টা করছে কিন্তু ডিরেক্টর বসু বললেন যে ওই অ্যানোনিমাস ব্যক্তি যদি পারমিশন না দেন তাহলে তোর নাম বলবে না আচ্ছা দাদু তোমার কি মনে হয় ওই অ্যানোনিমাস ব্যক্তি মানে যে কো প্রডিউসার সে কি নাম প্রকাশ করার জন্য পারমিশন দেবে তোর কি মনে হয় পারমিশন দেবে কি দেবে জেপি যা বন্ধু তাই তো নেপাল বললি যে মিথ্যা কথা বলিও না ঝগড়া করিও না তোমাকে যদি ভিলেনরা ধরে তাহলে ছোট যাবে কি করে ভুল বলে নিলে তোমার যদি এখানে থাকতে সংকোচ হয় তাহলে তুমি ছোট কিংবা দাদা দুই ভাই থাকতে পারো কিংবা তুমি মাসি করে তো থাকতে পারো ব্যাস ব্যাস প্রবলেম সলভ মাল লাগে তো হবে না ব্যাস এবার এবার আমরা চাই কবে স্কিপ সিক্স সিম্পনি শুনো প্রবলেম লাগাও দোকানে তালা পড়লো
স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদের এড়িয়ে চলতে শুরু করলো। পুলিশের নানাঘরে নিয়মিত বেড়ে গেল, কখনো দাদার খোঁজে কখনো বাড়ি তল্লাশি করতে। আমাকে অবশ্যই যন্ত্রণার অপমান খুব বেশিদিন সহ্য করতে হয়নি। এক মাসের মধ্যে ঘুমের মধ্যে বাবা মারা গেলেন, আবার কাজের দিনও পুলিশ আমাদের রেহাই দেয়নি। বাবার কাজ আমিই করলাম দাদার অনুপস্থিতিতে। মা এমনিতেই ছিলেন চুপচাপ, আরও যেন কেমন হয়ে গেলেন। রাতের পর রাত জানলার ধারে বসে থাকতেন, নিজের মনে কথা বলতেন, কোনো আওয়াজ পেলেই দরজা খুলতে যেতেন ধরার জন্য। দোকানের সাপ্লাইয়াররা একে একে পয়সার জন্য তাগাদা দিতে শুরু করলো। অবশেষে আমাদের শেষ সম্বল বাড়িটা, সেটাও বিক্রি করে দিতে হলো। পাওনাদারদের টাকা মিটিয়ে একটা ছোট্ট বাড়ি ভাড়া করলাম, মাঠে নিয়ে সেখানেই উঠলাম। মাও মারা গেলেন এক রাতে ঘুমের মধ্যে, আমি একদম একা হয়ে গেলাম, মাথার উপরে কেউ নেই। তখন একমাত্র ভরসা আমি যে মেয়েটিকে প্রাইভেট টিউশনই দিতাম ওর বাবা মা। মেসুমশাই আমাকে ভরসা দিতে বলতেন, মনে জোর রাখো, বিএডটা পাস করো, তারপরে নিজের পায়ে দাঁড়াও। দাঁড়াতে গিয়ে একটা মস্ত ভুল করলাম। আমি বিএড পরীক্ষার পর চাকরি খুঁজছি, এমন সময় পরিমলদা আমাকে ওর কলকাতার বাড়ি থেকে চাকরি খোঁজার প্রস্তাব দিল। পরিমলদা আমার দুঃসম্পর্কে মাস্তুত দাদা, ওরা আগে মালদাতেই থাকতো, বিয়ের পর কাজ নিয়ে কলকাতায় চলে আসে। মনে হয়নি যে পরিমলদার প্রস্তাবে রাজি হয়ে কোনো ভুল করছে, আসলে ভালো করে ভেবেই দেখিনি। আমাকে সাবধান করেছিল, কিন্তু তখন আমি মালদা ছাড়ার জন্য ব্যস্ত, এমন একটা জায়গা খুঁজছি লুকোনো যেখানে আমাকে কেউ চেনে না জানে না। ভেবেছি কলকাতায় এসে মাথা উঁচু করে দাঁড়াবো, পরিমলদার বাড়িতে এসে বুঝলাম যে ওরা আমাকে বিনে পয়সার কাজের লোক হিসেবে মনে করে। কিছু বলতে গেলেই আমাকে মারধর করত, ঘরে বন্ধ করে রেখে দিত। আমার সব স্বাধীনতা হারালাম, এক এক সময় আত্মহত্যাও করবার চেষ্টা করেছি, পারিনি, পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছি। আমাদের পাড়ায় এসব হচ্ছে কিছু জানি না, শুয়ে বাচ্চা পরিবার চলে গেছে, জেলের খাজিনা কাটিয়েছি, তাহলে তাহলে আমার মনে কুকুর পুষো। এবার কিন্তু পরিবার বাড়ি কিছু ছোট গেছে মার খাবে, কিন্তু মার বাবাকে হারিয়েছে, দাদু সে অভাব কোনোদিন বুঝতে নাই। মাথার উপর দাদু না থাকলে কি যে হতো ভাবতেও পারি না। ছাড়া যাবে
পেশায় নয়, এটা কিন্তু ফুল টাইম জব মাইনে দেব। হ্যাঁ ঠিক বলে রাখো, দেখো মাসে 20,000 টাকা, আমার বছরে কত হলো 2,40,000 টাকা, টাকা খাওয়া ফ্রি। আমি তো বাড়িতেই ছিলাম, বুঝলেন?
আমার শ্বশুরমশাই তিন ছেলে, আমার বড় ভাসুর এবং যা মারা যান রূপের মাত্র এক বছর বয়সে, আমি তাদের দেখিনি। আমার মেজ ভাসুর আমার শ্বশুরমশাই সম্পত্তি আয়ত্ত করার প্ল্যান করছে, আর আমার স্বামী তাকে সঙ্গ দিচ্ছে। আমরা ভেবেছিলাম যে আজকে যা সব হচ্ছে একবার পুলিশে গিয়ে কাউকে রিপোর্ট দেওয়া গিয়ে আছে গিয়ে মানে ডক্টর বসুকে যদি কেউ জোর করে সার্টিফাই করিয়ে নেয় পুলিশ এখানে আসবে।
অ্যাপয়েন্টমেন্ট ধরার কোনো চান্স না বাবা। ঠিক আছে ঠিক আছে। কি হয়ে গেল বলছিলাম
যে সবাই ওরা উনুনের মতো হবে। কি হয়ে গেল কি হলো বলুন তো, ছেলে বাবাকে ফুটিয়ে সম্পত্তি নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করছে। হ্যাঁ, কেউ একটা অসহায় মেয়েকে ঘরে বন্ধ করে অত্যাচার করছে। সুজাতাকে ও সুজাতা মুখার দিয়ে আপনাকে বাহবা দিতে হবে মশাই। আজকালকার ছেলেরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ওরা আপনি এসেছিল আপনার নামে রিপোর্ট লেখাতে, আপনি নাকি ওর বোনকে কিডন্যাপ করেছেন, ওর বাড়ির দরজা ভেঙে ঢুকে। আপনি আর মিস মুখার্জিকে বুদ্ধি করে থানা একটা এফআইআর লঞ্চ করেছেন, দ্যাট ওয়াজ ভেরি গুড থিঙ্কিং। আরে বাবা, কিডন্যাপিং এর কে কিডন্যাপ কে করেছে আর যাকে করেছে, দুজনেই যদি একসাথে থানায় এসে বলে এফআইআর লঞ্চ করতে এসেছি, তাহলে কি কিডন্যাপিং এর কেস হয়? ও কাটাকে যেতে দিবি করে হাতে তো করে দিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এবার আমাদের কি করতে হবে? হবে সেটা আপনি জানতেন? হ্যাঁ, না 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 না, আমি জানতাম না, আমি জানতাম না, পরে জেনেছি।
মেজদা আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আই হ্যাভ টু কাম ক্লিন। কাম ক্লিন মানে চুপ করে বস, তোকে কিচ্ছু বলতে হবে। আপনি এবার একটু চুপ করেই বসুন, এতক্ষণ যা বলেছেন আপাতত তাতেই চলবে। এবার একটু আপনার দাদাকে বলতে দিন। আপনি তো মিস্টার বলুন ডক্টর। হ্যাঁ, আপনি একে চেনেন? না, চিনি না। ও কিন্তু আপনাকে চেনে। আরে চিনি থেকে বসুকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। আমার মনে হয় ওরা ভুল করে রিমাকে তুলে নিয়ে গেছে। বলো বলো, এবার পুরোটা বলো। কাজ কেউ ঠিক করে করতে পারে না। সমস্ত সময় আমাকে বলেছ,
গল্প করি, দাবা খেলে, গ্রামাফোন রেকর্ড শুনে কত সময় আমরা কাটিয়েছি একসঙ্গে। থ্যাংক ইউ ফর দ্য মিউজিক, থ্যাংক ইউ ফর দ্য স্মাইলস, মোস্ট অফ অল থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য টাইম। আসার জন্যে আপনাদের কাছে অনুরোধ, আমি জানি নাটকের পরিণতিতে আপনারা বাকরুদ্ধ। অভিনেতারা মঞ্চে আসছেন ওদের সকলের জন্য অবশ্যই সশ্রদ্ধ করতাল। আটলান্টা থিয়েটার ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের কাছে যে প্রযোজনা আমরা রাখলাম, একার হাতে প্রায় পুরোটাই যিনি দেখভাল করেছেন এবং পরিচালন করেছেন, আমি বাকরুদ্ধ, আমার কথা আসছে না। আমি অনুরোধ করব নাটকের লেখক, পরিচালক এবং মূল অভিনেতা ডক্টর রক্তিম সেনকে আপনাদের সামনে কিছু বলার জন্য। ধন্যবাদ দিশা। প্রথমেই তো জানতে ইচ্ছা করছে আপনাদের কেমন লাগলো। এই নাটকটা গত বছর আমরা বল্লভপুরের রূপকথা করেছিলাম। বল্লভপুরের রূপকথা করার আগে আমার মনে আছে, আমি একটা এরকম আমাদের অ্যাটলান্টা থিয়েটার ওয়ার্কশপ মিটিং হচ্ছে, কী বই করবো, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, শুধু বাইকটা বুলেট অ্যান্ড ডু বললো পুরো কথা। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট প্রোডাকশন, খুব কম প্রতিষ্ঠান আছে ওটা ভালোভাবে করতে পেরেছে, তো আমরা ঠিক আছে করি। তো গতবার আপনাদের ফিডব্যাক পেয়েছি, খুব ভালো লেগেছে। এবার যখন নাটক করার কথা ভাবছি, তখন সবাই একটাই কথা বলবে, যাই করবে লোকে কিন্তু বল্লভপুরের সঙ্গে তুলনা করবে। হ্যাঁ, তো আমি বল্লভপুর শেষ হয়েছে, আমি একটা নাটক ভাবছি, পড়ছি, একটা আইডিয়া চলছে, লিখছি। তো এক সময় মুনমুন কেমাস্রীকে বললাম, আমি একটা নাটক লিখছি, ভাবছি করো। বলে এই না 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 না, একদম না, নিজের লেখা নাটক করতে যাবো, একদম না, কোনো কী দরকার, বাড়িতে বাজারে কি বই কিনতে পাওয়া যায় না? বলে হ্যাঁ যায়, আমি ঠিক পাচ্ছি না, এটা আমি করতে চাই, সেরকম বই আমি পাচ্ছি না। তা অনেককে জিজ্ঞেস করলাম, আমার জানার সময় যারা ছিলেন তাকে জিজ্ঞেস করলাম, তারপরে এই বইটা আমি লিখলাম, প্রায় মাস ছয়েক ধরে লিখেছি বইটা, নাটকটা। তারপরে একদিন তুমি অন্যকে বললাম, তুমি একটু শোনো, তারপরে তুমি যা বলো আমি শুনো, তুমি যদি বলো না করতে আমি শুনো। এখন নাটকটা যে চরিত্রগুলো আছে, যে চরিত্রটা আমি করলাম, এটা আমার করার কথা ছিল না, একটা অলজাইমার্স পেশেন্ট। আমি আমার শাশুড়িকে নিজের চোখের সামনে দেখেছি আস্তে আস্তে অ্যালজাইমার কী করে ডিকে হয়ে গেছে। তখনও দেখেছি যখন মনমনকে চিনতে পারছে না, তখনও দেখেছি শেষের কবিতা আপনি আদি অন্ত মুখস্থ আবৃত্তি করে যাচ্ছেন, এবং আমি সেটা রেকর্ডও করেছি। তো তাই বেশিরভাগ ডায়লগ কিন্তু আমাকে চিন্তা করে করতে হয়নি, লিখেছি চলে এসেছে। আর মনমন অটিজম অটিস্টিক স্টুডেন্টদের পড়ায়, হ্যাঁ, তো ওর থেকে আমি প্রায় শুনতাম, তো এটা খুব সুন্দর ফিট করে গেছে আর কি এর মধ্যে। হ্যাঁ, তো এটা লিখতে গিয়ে দেখলাম যে এরা সিরিয়াস ব্যাপার, ব্ল্যাক কমেডি লেখা ছাড়া কোনো উপায় নেই।
এই এত সিরিয়াস ব্যাপার ব্ল্যাক কমেডি লিখতে হবে, ব্ল্যাক কমেডির স্টাইলে একটা লেখার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা আমি একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা প্রথমে আমি পরিচয় করিয়ে দিই যারা নেপথ্যে ছিলেন, হ্যাঁ, কারণ তাদের সাহায্য ছাড়া নাটক করা কোনো প্রযোজনা করাই সম্ভব নয়। আমি সাধারণত নেপথ্যে থাকি, তো এবছর কোনো কারণে আমাকে করতে হচ্ছে। কস্টিউম এবং এটা কোঅর্ডিনেশন সবাই মিলে করে, তো মধুমিতা বেসিক্যালি দায়িত্বটা নেয় এগুলো সব দেখে দেওয়া। প্রপ ম্যানেজমেন্ট হচ্ছে মোয়ের দায়িত্ব। সেট ডিজাইন নিয়ে আমাকে গত বছরে উন্মোহন হেল্প করেছিল, এবারও উন্মোহন করেছে, সমস্ত কিছু করেছে। স্টেজ ম্যানেজমেন্ট করলো, মানে অসাধারণ করেছে। লাইটিং টেকনিশিয়ান ক্যানাই গ্লেন স্মিথ, গ্লেন পিছনে আছে, থ্যাংক ইউ গ্লেন। সাউন্ড টেকনিশিয়ান শন কমেন্স, শন, থ্যাংক ইউ শন। মেকআপ আর্টিস্ট বারবারা মরিস, আর ইউ দেয়ার? হ্যালো, থ্যাংক ইউ বারবারা, ও শি দ্য মেকআপ আর্টিস্ট ফর মি অ্যান্ড মোস্ট অফ দ্য আদার্স, থ্যাংক ইউ। তো এই নাটকটা প্রথমে একটা ইন্টারভিউ দেখেছিলেন আপনারা টিভি স্টেশনে, তার সিনেমাটোগ্রাফি করেছে আমার বন্ধু প্রশান্ত কালিপাল, ওখানে নেই, তো আর শোয়ের ভিডিও ফটোগ্রাফি করছে সৈকত দাস, স্টিল ফটোগ্রাফি তুলছে আমার বন্ধু বহুদিনের পুরনো বন্ধু শঙ্কর সেনগুপ্ত। আর আমি আগেও বলেছি মুনমুন আমাকে এই স্ক্রিপ্ট লেখার মেয়ের ভীষণ সাহায্য করেছে, তো শি ওয়াজ মাই কনসালটেন্ট ফর দ্য স্ক্রিপ্ট। এবার একে একে আমি পরিচয় করিয়ে দিই, প্রথমে রিচা, রিচা তো ছিল, রিচা নিজে ভূমিকায় টিভি হোস্ট হিসাবে, তারপরে সুজাতা, মন দত্ত সুরেন আমি করেছি, নেপাল অটিস্টিক ছেলের ভূমিকায় করেছে, যিনি মালিক এই এই ম্যানেজার যিনি এখন এটা ম্যানেজ করছেন রেটলে থিয়েটার, এক্সট্রাঅর্ডিনারি ভালো লোক, যিনি একজন নাম করা প্রমোটার, এবং আমাকে ডে ওয়ান থেকে আমি বললাম যে টাকা দিই, বলার আগে টিকিট বেচো না তারপরে তো টাকা দেবে, হ্যাঁ এরকম মানে আমাকে ই করেছেন আর কি, বুঝলি, ফ্যান্টাস্টিক পার্সন। আর রিয়ানন ওয়াজ অ্যাবসলুটলি অ্যামেজিং, যেভাবে আমাদের সঙ্গে মানে টিকিট প্রিন্ট করা থেকে এভরিথিং শি হেল্প আস, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। বাগা এবং পূজারি আমাদের এখানকার মূল অর্গানাইজেশন, তারা হেল্প করেছেন, তাদের ইউথ কমিটি এবং যাদের ইয়াং অ্যাডাল্টসরা রয়েছে তারা মানে আমাদের অ্যাকচুয়াল অডিটোরিয়ামের বাইরে থেকে হয় সিঙ্গারা বিলি করে বা চা দিয়ে বা বেবিসিট করে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি দুজনের নাম ইচ্ছা করে বলিনি, যারা নেপথ্যে প্রায় লাস্ট মোমেন্টে একজন, সুদীপ্ত, তো সুদীপ্ত সামন্ত রিচার হাজব্যান্ড, তিন দিন আগে
না দুদিন হয়েছে, আমাদের এক ঘনিষ্ঠ কাস্ট মেম্বার মানে ক্রু মেম্বার ছিল গতবার আমাদের নাটকে ছিল অরুণবাবু, ও শাশুড়ি আইসিউতে। হ্যাঁ, তো ওর আমার সাউন্ডটা করার কথা ছিল, তো লাস্ট মোমেন্টে সুদীপ্ত হ্যাড টু স্টেপ ইন, সো আর স্পেশাল থ্যাঙ্কস টু সুদীপ্ত। আর অ্যাকচুয়ালি সাউন্ডটা করার কথা ছিল কান্তি দাসের। তো যেহেতু অরুণাবু সাউন্ড করতে পারছে না, তখন আমরা একটা পাল্টা পাল্টি করে আমরা মানে ও সুদীপ্ত আলটিমেটলি সাউন্ড করেছে, কান্তি আলটিমেটলি লাইট করেছে। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট তোমাদের ছাড়া এটা করার প্রচেষ্টা। আমি জানি আমি নিজে সাউন্ড লাইট করি, এটা সাচ এ ডিফিকাল্ট জব, মানে সব কিছু থাকলেও অনেক কিছু নাটকের জন্য করতে হয়। আর অফকোর্স আওয়ার ফ্যামিলিস, তাদেরকে তো বলতেই হবে। আরেকজন আমাদের ব্যাকস্টেজ ম্যানেজমেন্ট করেছেন, যিনি এখানে ব্যাকস্টেজের সঙ্গে যিনি কোঅর্ডিনেট করেছেন কন্ট্রোল রুমের সঙ্গে, অচিন্ত বেরিয়ে এসো। অচিন্ত কোথায় গেল? এই তো বঙ্গপুরের হালদা। হ্যাঁ হ্যাঁ, 161। অচিন্ত আমাদের এখান থেকে ব্যাকস্টেজ কোঅর্ডিনেশন চালিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, আমাদের বউরা বাচ্চারা, এরা অনেক স্যাক্রিফাইস করে, আমরা অনেক অত্যাচার করি নাটক করতে গিয়ে, তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। অভিনেতারা অভিনেতা নয় যদি তাদের সাথে দর্শক না থাকে। আপনারা সবাই সুন্দরভাবে আমাদের সঙ্গে থেকে শেষ পর্যন্ত এত সুন্দর নাটকের অভিনয় করতে সাহায্য করেছেন, এবং দর্শকদের পক্ষ থেকে আমি কিছুক্ষণ দর্শক আসনে ছিলাম, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি অ্যাটলান্টা থিয়েটার ওয়ার্কশপকে আমাদেরকে এইরকম একটা নাটক উপহার দেওয়ার জন্যে। মুনমুন্দি, সবাই চাইছে স্টেজে তোমাকে, এবং দর্শকদের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুনমুন্দিকে রক্তিমদার পাশে এসে দাঁড়ানোর জন্য, রক্তিমদার সুযোগ্য সহধর্মিনী। আর আমাদের অন্তরের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রক্তিম সেনকে, প্রবাসে থেকে নিজস্ব পেশাদার জীবন বজায় রেখে বাংলা নাটককে একার হাতে যে উচ্চতায় পৌঁছে দেওয়া যায়, নাটক নিজের হাতে লিখে পরিচালনা করে সম্পূর্ণ আলো ধ্বনি সমস্ত কিছু সিঙ্গেল হ্যান্ডেড পেতে কন্ট্রোল করে যে এইভাবে একটা কাজ করা যায় উইদাউট এনি এক্সকিউজ, আমাদের সবাইকে কথা লিখে দিয়েছেন রক্তিমদা। আমাদের সবার সশ্রদ্ধ করতালি। আজ সন্ধ্যায় ডক্টর রক্তিম সেনকে বাংলা নাটক প্রেমীদের পক্ষ থেকে, আটলান্টার সংস্কৃতি মনস্ক সমস্ত মানুষদের পক্ষ থেকে ডক্টর রক্তিম সেনের জন্য। আমি একজনের কথা বলতে ভুলে গেছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আবির গো ঠাকুরদা। তবে লাস্ট মোমেন্টে আমাকে কাউকে ফোন করে বললো ওটা কী করতে হয় বলো, আমি বললাম যে ভাই অত চলে এসো, একটু আশারিংটা করা দরকার, বুঝতে পারছি না কেউ আসবে কি আসবে না। হ্যাঁ, তো থ্যাংক ইউ আবির, ভালো থাকবেন আপনারা সবাই। আর যদি নাটক ভালো লেগে থাকে অবশ্যই অভিনেতাদের পরিচালককে আপনারা ব্যক্তিগতভাবে জানাবেন, এটুকুই ওদের আশা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, অপেক্ষা আগামী বছরের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ রিচা, থ্যাংকস আ লট, প্রত্যেকবার তুমি আমাদের এভাবে হেল্প করো, থ্যাংকস আ লট।